দিন দুপুরে চুরি, চোর সন্দেহে এক যুবককে উত্তম মধ্যম স্থানীয়দের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়ার এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা আমিনুর ইসলাম বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সেখানে যায়। বাড়িতে আসলে যুবককে দেখতে পায়, এরপর তাকে জিজ্ঞাসা করতেই দৌড়ে পালিয়ে যায় সেই চোর। ঘরে গিয়ে দেখে সবকিছু এলোমেলো অবস্থা, এরপর চিৎকার চেঁচামেচিতে ঘটনার কথা জানাজানি হতেই লোকের ভিড় জমে, দৌড়ে ধরে ফেলে ওই চোরকে। এরপর শুরু হয় উত্তম মধ্যম, কিছু টাকা সহ রূপ সোনার গহনা এইটা চুরি যায়। এর মধ্যে কিছু উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে ওই চোরকে উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে যায়। কিন্তু ওই চোর জানায় সে অভাবের তাড়নায় চুরি করতে এসেছে, তার বাড়ি ধূপগুড়ির কদমতলা এলাকায়। তবে দিনে দুপুরে এইভাবে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এই জায়গাটার নাম কি? আপনার নাম? আপনার বাড়ি তো? হ্যাঁ। বলুন তো। আমরা গেছি দাওয়াতের বাড়ি। আচ্ছা। দাওয়াতের বাড়ি এসে দেখি চোরটা ভেতর থেকে বাইর হলো। আমার বাড়িতে কেউ ছিলেন? বাড়িতে কেউ ছিলেন না। আচ্ছা। তারপরে ওই মালা টালা কি কি নিয়ে আমি বাড়িতে ঢুকতে পাইনি, ওইদিকে চোরকে জোর মারছে চোরের সাথে। মানে আয়সা দেখে ও কি চোর তখন চুরি করতেছিল? তখন বলছে বলে আমি ঘুরে ফাটতে আসি, এতে বাড়িতে যাবো। তখনই সন্দেহ হলো যে ওই রাস্তার ওইখানে গেল, দৌড় মারলো। তো আমার চোর সন্দেহ হলো, তখনই দৌড় মারছি। ধরে ফেলছে? হ্যাঁ, ধরে ফেলছে। তারপর? তারপর ওই মালা টালা কিছু পাইলাম ওর পকেটে। পকেটে? আচ্ছা। কি কি ছিল? দুইটা রূপার মালা ছিল। আচ্ছা। আমার পকেটে যেটা পাইলাম, বাড়িতে কি কি এটা আমি তো জানি না, বাড়িতে ঢুকিনি। তার দুইটা মালা খালি, রূপার মালা আর একটা পায়েল। আচ্ছা। তো এরপর কি মারপিট করলেন? মারপিট করিনি, আমার দুই একটা তালা খাপড় দিয়েছি। ওর বাড়ি কোথায় জানেন কি? ওর বাড়ি বললো তখন পাটকি ডাঙ্গাপাড়া। ডাঙ্গাপাড়া পাটকি দহ। আপনি এই বাড়ির কি মালিক? হ্যাঁ। আপনার নাম কি? আমিনুর ইসলাম। আচ্ছা, এই যে দিনে দুপুরে একটা ঘটনা ঘটলো, আপনার কি মনে হচ্ছে দিনে দুপুরে চুরি হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? এটা তো ভয়ের কারণ আমাদের। আচ্ছা। হ্যাঁ, একটা পাড়ার একটা ভয়ের কারণ না, দিনে দুপুরে এইভাবে চোর করে নিয়ে গেলে। আপনার নাম? আমিনুর ইসলাম। এই জায়গাটার নাম? দক্ষিণ গোসাই।